একজন পার্শ্ব শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে চলছে সমস্ত কাজকর্ম। বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা এক, তাও আবার তিনি পার্শ্ব শিক্ষক, আর পড়ুয়ার সংখ্যা 40। বিদ্যালয়ের পঠন পাঠন, মিড ডে মিল সহ যাবতীয় কাজ ওই শিক্ষককে একা হাতেই সামলাতে হচ্ছে, ফলে বেশ সমস্যা হচ্ছে ওই শিক্ষকের। মেটেরি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বারমাধুরা প্রাথমিক বিদ্যালয়ের এই হাল। বর্তমানে ওই শিক্ষককে দিয়েই চলছে ওই বিদ্যালয়ের সমস্ত কাজ। জানা যায়, আগে বিদ্যালয়ে দুজন শিক্ষক ছিলেন। চলতি বছরের 31 মার্চ বিমল সরকার নামে একজন শিক্ষক অবসর গ্রহণ করায় বর্তমানে পার্শ্ব শিক্ষক বিমল ওরাও নামে ওই শিক্ষকই বিদ্যালয়ের কাজ চালাচ্ছেন। প্রধান শিক্ষক অবসর নেওয়ার আগে কেন সেই বিদ্যালয়ে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ করা হলো না? একমাত্র শিক্ষক থাকার কারণে বিমল বাবু নিজের পাওয়া ছুটিও নিতে পারছে না। মাঝে মধ্যে ব্লক অফিসে মিটিং এ যেতে হলে ওনাকে পড়ুয়াদের মিড ডে মিল খাইয়ে বিদ্যালয়ে ছুটি দিয়ে যেতে হয়। বিদ্যালয়টিতে 100% পড়ুয়া তপশিলী উপজাতি সম্প্রদায়ের। বিদ্যালয়ের একমাত্র শিক্ষক বিমল ওরাও বলেন, একার পক্ষে বিদ্যালয় সামলাতে খুবই সমস্যা হচ্ছে, বিদ্যালয়ের যাবতীয় কাজ আমাকেই করতে হচ্ছে। মেটেলির অপর বিদ্যালয় পরিদর্শন দপ্তর সূত্রে খবর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, নতুন শিক্ষক আসলেই ওই বিদ্যালয়ে দেওয়া হবে। আমরা তো 2-3 দিন আগে মাস্টারমশাই 31 তারিখে রিটায়ার হয়ে গেছেন। মাননীয় আমাদের মাস্টারমশাই ছিলেন বিমল সরকার মহাশয়, তারপরে তো আমি শিক্ষক, এখন সব স্কুলের দায়িত্বভার আমাকেই নিতে হচ্ছে মিড ডে মিল থেকে শুরু করে। আর আমাদের এখানে ছাত্র আছে 40 জন, তো একার পক্ষে তো আমার সম্ভব হচ্ছে না স্কুলটা চালানো। এখানে একটা ইমিডিয়েটলি একটা শিক্ষক যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় আমাদের স্কুলটাকে চালানোর জন্য। বর্তমানে আপনি একাই আছেন স্কুলে নাকি? হ্যাঁ, বর্তমানে একাই আছি। কি জানিয়েছেন এসআইকে বিষয়টা জানে? হ্যাঁ, মাস্টারমশাই জানিয়েছেন। আচ্ছা, এসআইকে।